كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. আপনার সন্তানকে নির্দেশ প্রদান করতে হবে, ঈদের মাঠে এসেছেন ঈদের সালাত আদায় করতে, ঈদের সালাত আদায় করে বাড়িতে গিয়ে মেহমানদারি করেন, আত্মীয় স্বজনের মাঝে দেখা সাক্ষাৎ করেন, তাতে কোনো অসুবিধা নেই। একজনে বাড়িতে অপর বাড়িতে যান, একজন মেহমান দাওয়াত দিয়েছেন তার দাওয়াত কবুল করে তার বাড়িতে যান, কিন্তু ঈদের দিনে আমরা বিভিন্ন পটকা বাজি ফুটানো, ঈদের দিনে আমরা বাজি ফোটানো, ঈদের দিনে আমরা রং তামাশা করা, ঢেল মাখা, বিভিন্নভাবে যে উৎসব পালন করে থাকি, ঈদের উৎসব পালন করা এটাই সুন্নাত যে ঈদের মাঠে আপনাকে যেতে হবে, ঈদের আগের দিন রাত্রে আপনাকে আনন্দ ফুর্তি করতে হবে। কিন্তু বাজনা বাজিয়ে, বাজি ফুটিয়ে, তামাক বাজি ফুটিয়ে, বিভিন্ন বাজি ফুটিয়ে, রং মাখিয়ে আপনার সমাজে যে প্রচলিত আছে, বাংলাদেশে যে কাজগুলো চলছে, পাশাপাশি ভারত উপমহাদেশে যে কাজগুলো চলছে, এটা হলো নিছক সুন্নাতকে অপমান করা। অপরদিকে ঈদের দিনে আমরা বিভিন্নভাবে আমরা ঢালি খেলি, যেটাকে ঢালি খেলা বলে, এবং বিভিন্ন আরও কত খেলা রয়েছে, এ সকল খেলা যদি খেলি, প্রত্যেকটি খেলা নাজায়েজ, এই খেলা নাজায়েজ। অতএব ঈদের দিনে নির্দিষ্টভাবে আমরা যে খেলাটি প্রচলন রেখে দিয়েছি, এই খেলা হলো নাজায়েজ। আপনাকে এই খেলা খেলার মাধ্যমে গোটা এক মাস সিয়াম পালন করে একদিক দিয়ে শিক্ষা নিলেন, অপর দিক দিয়ে ঈদের দিন আপনি যে খেলাটি খেলছেন, আপনি যাবতীয় ভালো আমলগুলাকে একেবারেই কালো রঙের মধ্যে নিজের আমলকে মিশিয়ে দিয়েছেন। অতএব দীর্ঘ একটি মাস সিয়ামও পালন করলেন, যে শিক্ষাটি নিয়েছেন ঈদের দিন, যেন এই শিক্ষাকে রমজান মাসে যেমন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন, ঈদের দিনেও আপনাকে এই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে ভালো আমল দিয়ে সুন্দরভাবে আপনাকেও পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দরভাবে ঈদের দিন পালন করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের যে সুন্না সম্পর্কে আলোচনা হয়ে গেল, রমাজানের পরে ঈদের উৎসব পালন করতে গিয়ে যে সুন্নাতগুলাকে আমরা মূল্যায়ন করলাম, আল্লাহ যেন আমাদেরকে সুন্নাতগুলাকে পালন করার তৌফিক তুমি দান করিও। আল্লাহুম্মা আমিন। সুন্নাতের ক্ষেত্রে আমাদেরকে মুসলিম জাতিকে বেশি বেশি গুরুত্ব প্রদান করতে হবে, সুন্নাত যেন কোনো প্রকারে কাটছাট না হয়, সুন্নাতকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সুন্না অনুযায়ী পথ চলার তৌফিক তুমি দান করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে শিরিক মুক্ত, আমলের ক্ষেত্রে বিদাত মুক্ত রেখে নিজের জীবনকে পরিচালনা করার তো